তো আমরা এখন এন্ট্রি করছি মেদিনীপুর অটোনোমাস কলেজ বা মেদিনীপুর ডে কলেজ, যেটা ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো সেখানে সরস্বতী মাকে দর্শন করতে আমরা যাচ্ছি আপাতত এখানে। তো দেখো তো ভীষণ ভালো আছে, তো ভালো করে দেখো এদিকে। এটা হচ্ছে মেদিনীপুর অটোনোমাস কলেজের চারিদিকে দৃশ্য। তো দেখো, তো এইভাবে দেখো আমার বন্ধু আইসক্রিম খাচ্ছে দেবাঞ্জন হাল সর্দার, আর এটা হচ্ছে ইন্দ্রজিৎ। তো আজকে আমরা এই তিনজন মিলেই ঠাকুর পরিদর্শন করতে বেরিয়েছি। তো দেখো সবাই সকলে, এটা আমাদের মেদিনীপুর কলেজের স্কুল এবং মেদিনীপুর যে অটোনোমাস কলেজ আছে তার কলেজ মাঠ। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে সরস্বতী পুজোর দিনে চারিদিকে একদম পুরো ঘুরে গেছে, একদম সমস্ত মানুষজনদের এখানে একদম সমাগম। তো চারিদিকে একদম ঘুরে গেছে, দেখতে পাচ্ছ ভীষণ ভিড় হয়েছে একদম কলেজ মাঠে। তো ইউ ক্যান সি অল অফ ইউ ক্যান সি প্রচুর ভিড় হয়েছে এখানে। তো আজকে সরস্বতী পুজোর দিনের জন্য তো এটা ভীষণ ভালো এই হচ্ছে দৃশ্য চারিদিকে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের সরস্বতী পুজো 2024 এখানে অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটাল মেদিনীপুরে। তো দেখতেই পাচ্ছ এখানে ভীষণ ভিড় হয়েছে, খুব ভালো 2021 ব্যাচ এটা অনুষ্ঠিত করছে। তো দেখো ভালো হয়েছে বেশ, এদিকটা কলেজের ভিউ।